Hello friends and welcome to my channel. Aaj prothom ami amar gacher kichu collection apnader shonge share korte eshechi. Sadharonoto ei dharonota khub ache je succulent grow kora khub hard work ba mushkil kaj. Kintu ami ei kaj ta kore dekhechi je jotota mushkil bhaba hoy totota mushkil kintu noy. তো আজকে আমি আপনাদের সঙ্গে আমার সাকুলেন্টের কিছু ভ্যারাইটি সঙ্গে কিছু ক্যাকটাসও আছে শেয়ার করতে চাইছি। আজকে আমি শুধু আমার গাছগুলো দেখাবো, পরবর্তী ভিডিওগুলোতে আমি একটা একটা করে গাছের যত্ন কী করে করতে হয়, পটিং মিক্স কী করে বানাতে হয় সব নিয়ে আলোচনা করব। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। এটি হচ্ছে echeveria সাকুলেন্টের একটা ভ্যারাইটি। এটা সাকুলেন্টের যেটা ডিমান্ড সেটা হচ্ছে পোরাস মাটি চাই এবং তার জল খুব কম দিতে হবে। এটা একটা ক্যাকটাস, কাইন্ড অফ ক্যাকটাস। পরবর্তী ভিডিওগুলোতে আমি প্রত্যেকটার আলাদা আলাদা করে বিশেষভাবে আলোচনা করব, আজকে শুধু আমি আমার কালেকশন দেখাতে চাইছি। This is a kind of sedum. Take a sedum bole. This is zebra plant. Khub sundor hoy dekhte. Eta hocche echeveria er arekta variety. Ekdom onekta golap phuler moto green color er gulap. This is another variety of echeveria. এটাও echeveria ভ্যারাইটি। দেখুন এর মধ্যে থেকে অনেক বেবিজও বেরোচ্ছে। এগুলোকে কখনো কখনো লক্ষ্মী কমলও বলা হয়, কিন্তু সাইন্টিফিক নেম হচ্ছে echeveria। দিস ইজ টাওয়ার সাকুলেন্ট। দিস ইজ আইভরি টাওয়ার সাকুলেন্ট। এটা অ্যালোর ভ্যারাইটি, অ্যালোভেরার ভ্যারাইটি। দিস ইজ কালাঞ্চো, এটাকে কালাঞ্চো বলে। আর এটা হচ্ছে অবশ্যই echeveria ভ্যারাইটি, এটাকে বলা হয় সিম্ফোভেরিয়াম, যেটা সব থেকে আমার মনে হয় echeveria ফ্যামিলির সব থেকে সুন্দর দেখতে প্লান্ট এটাই। এটা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা ক্যাকটাস। এগুলো সম্বন্ধে খুব ডিটেলসে আমি পরবর্তী ভিডিওতে এক একটা করে বলব, আজকে শুধুমাত্র পরিচয় দিই। দিস ইজ এ হোয়া, এটাকে হোয়া বলে, যে সিঙ্গেল লিফ হোয়া। এটাকে হোয়া কেরি বলে, যেটা এই লিফটাই আস্তে আস্তে বড় হতে থাকে, খুব ম্যাচিওর হলে তবে ওর থেকে আবার প্লান্ট বেরো। এটা অ্যালোভেরার আরেকটা ভ্যারাইটি, অ্যালোভেরা। এটা হচ্ছে ক্যাকটাস, এটা ক্যাকটাস। এটা ম্যামিলেরিয়া, এটা গ্রাফট করা আছে ম্যামিলেরিয়া। অ্যান্ড এটা হচ্ছে সব থেকে আলোচ্য যে এখন আজকালকার প্লান্ট সাকুলেন্ট ওয়ার্ল্ডে যেটা নিয়ে সব থেকে বেশি আলোড়ন, দ্যাট ইজ ক্রাসুলা। বহু ধরনের ক্রাসুলা থাকে, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ক্রাসুলা। কারণ এটার সঙ্গে ফেংশুই যেহেতু জড়িত, সেই জন্য এই প্লান্টের নিয়ে সবাই হয়তো জানে। তো এটা নিয়েও আমি একটা আলাদা ভিডিও করব, যেখানে তার পরিচর্যা নিয়ে সব থাকবে। এটা এটা হচ্ছে, এটাকে বলা হয় এচিনোপসিস ক্যামেনোমস। এই যে দেখুন টাওয়ারের মতো দেখতে হয়। এখানে আমি একটা সাপোর্ট দিয়ে রেখেছি, যেহেতু এটা এত বড় হয়ে গেছে এবং হেলে যাচ্ছে, তাই আমি এটা একটা
সাপোর্ট দিয়ে রেখেছি, বেঁধে রেখেছি। এটা হচ্ছে বানিয়ার, এটা হচ্ছে কাইন্ড অফ ক্যাকটাস যেটাকে বানিয়ার বলা হয়। এটাও ক্যাকটাস, এটাও ক্যাকটাসের একটা। এটা অ্যানাদার কাইন্ড অফ ক্রাসুলা, যেটা টিপটা যখন সানি এরিয়াতে থাকে তখন এটা টিপটা আস্তে আস্তে ভায়োলেট কালার অর পিঙ্কিশ হয়ে যায়। দিস ইজ দ্য স্মলেস্ট ক্রাসুলা। ক্রাসুলারও, এটাও ক্রাসুলার আরেকটা ভ্যারাইটি যেটার পাতা খুব ছোটো হয় এবং দেখতে খুব সুন্দর হয়। এটা মিক্সড অফ গ্রিন অ্যান্ড ইয়েলো। আমার এখানে যেহেতু লাইট প্রপার আসছে না, হয়তো আপনারা ঠিকভাবে বুঝতে পারছেন না, কিন্তু দেখতে খুব সুন্দর। এবার আসা যাক গ্রাফটেড ক্যাকটাসের উপর, যেগুলো খুব নজর কাটে। এটা গ্রাফটেড ক্যাকটাস, মুন ক্যাকটাস বলা হয় অ্যাকচুয়ালি, ভ্যারাইটিস কালারে আসে। এই আমার কাছে এখন আপাতত পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ মুন ক্যাকটাস রয়েছে, আর তার পেছনে যেটা আছে সেটাকে ড্রাগন ফ্রুট বলে। এই এটা আমরা যেমন স্টক হিসেবে ইউজ করতে পারি গ্রাফটিংয়ের ক্ষেত্রে, তেমনি এটা ড্রাগন ফ্রুট যেটা থেকে আপনি প্রপারলি করলে ফ্রুটও হতে পারে, ড্রাগন ফ্রুটও ধরে। এবার আসা যাক সব থেকে প্রচলিত ক্রাসুলা, এটা আপনারা দেখতেই পাবেন যে ক্রাসুলা সব থেকে প্রচলিত ভ্যারাইটি এটাই। এটারও সেম, যেহেতু ভারী হয়ে গেছে এটা একদিকে ঝুঁকে যাচ্ছে, তাই আমি এটাকে একটা সাপোর্ট দিয়ে রেখেছি। ইটস অ্যানাদার কাইন্ড অফ টাওয়ার সাকুলেন্ট। আমার এখানে লাইটের খুব সমস্যা হচ্ছে, সেই জন্য হয়তো আমি প্রপারলি দেখাতে পাচ্ছি না। আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে যখন এক একটা আমি আলোচনা করবো, যাতে তখন আপনারা প্রপারলি দেখতে পারেন। এটা এটা অবশ্যই ক্যাকটাস, ম্যামলিয়ারা ফ্যামিলির ক্যাকটাস। দিস ইজ ফিশ বোন ক্যাকটাস, এটাকে ফিশ বোন ক্যাকটাস বলে, দেখতে খুব সুন্দর হয় যখন এটা সিঙ্গেল এইভাবেই থাকে এবং দুদিকে মাছের কাটার মতো বাড়তে থাকে, ফিশ বোন। দেয়ার ইজ অ্যানাদার ক্যাকটাস, এটাও ম্যামলিয়ারা ফ্যামিলিরই, তবে এর কাটা অনেক বড় হয় এবং এটা যখন আরও ম্যাচোর হবে এটা দেখতে হোয়াইট হয়ে যাবে। এবং অবশ্যই প্রত্যেক ক্যাকটাসের ফুল ফোটে, যখন ফুল ফোটে তখন ক্যাকটাস, প্রত্যেক ক্যাকটাসে দেখতে খুব সুন্দর হয় যখন ফুল আসে। এটা অ্যানাদার কালাঞ্চো, অ্যান্ড কালাঞ্চোর যে পটটা আছে সেটা আমার কাছে খুব ভালো লাগে, এটা বটল দিয়ে তৈরি। আপাতত আমি আজকে, আমার কাছে আরও ভ্যারাইটিস রয়েছে কিন্তু আমি আজকে প্রথম ভিডিওতে আপনাদের সঙ্গে এটুকু শেয়ার করলাম। অ্যান্ড প্লিজ, যদি আমার এই কালেকশন ভালো লাগে এবং আপনারা এই সাকুলেন্ট অর্কিড ক্যাকটাস সম্বন্ধে আরও জানতে চান, আমার এই চ্যানেলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন।